हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल बंग फूडिस। आमी अलोकेश आबार चले एलाम तोमादेर सामने नतून एकटी रेसिपी निये। आजके आमरा तैरी करब मटन कषा एकदम गोलबारी स्टाइले। कोनो रेस्टुरेंटे तो तादेर जेटा स्पेशल सिगनेचार डिश तार रेसिपी तो शेयर करे ना, आमरा खेये एसेछि सेई रेसिपी थेकेई आमी तैरी करब। कारण एकदम दोकानेर मतो तो स्पेशल जे उपादानगुलो दे सेगुलो तो आमरा कखनोई जानते पारबो ना। ताहले आर देरी कीसेर, आजके रेसिपिटी शुरू करा जाक। प्लिज सबस्क्राइब आवार चैनल एंड प्रेस द बेल आइकन टू गेट मोर वीडियोस लाइक दिस। प्रथमे गोलबारी स्टाइले कषा माँस तैरि करार जोन्नो आमी एखाने 500 ग्राम मतो मटन निये निएछि। एरपर आमी मटनगुलोके मेरिनेशन करब। एर जोन्नो आमी एक एक करे उपादानगुलो दिच्छि। प्रथमे आमी मटनेर मध्ये दिये देब लेबुर रस, एते करे मटनटा भालो करे नरम हबे। एरपर आमी देब मीट मसला, সম্পূর্ণটা দেবে না, এক প্যাকেটের আমি হাফটা দিয়েছি আর হাফটা যখন আমরা রান্না করবো তার মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে দেবো গরম মশলা। গরম মশলা তোমরা বাড়িতেও তৈরি করতে পারো, আমি ঝামলা এড়ানোর জন্য কিনে নিয়েছি। এখানে রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি, যেগুলো হয় আর কি গরম মশলার মধ্যে। আমি এখানে হাফ মতন দিয়ে দিচ্ছি আর হাফটা আমি যখন রান্না করবো তার মধ্যে দেবো। এরপর আমি দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের একটু অল্প জিরে গুঁড়ো, 1/4 হলুদ গুঁড়ো, চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমাদের পরিমাণ মতন, যদি ঝাল খেতে চাও সেক্ষেত্রে বেশি দিতে পারো। এরপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আমি এক প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ টক দই। দই পরিমাণটা অল্প নিলাম কারণ আমি অলরেডি লেবু দিয়েছি। এরপর আমি নিয়ে নেবো 1/2 চামচ পেঁয়াজ বাটা, আর একটুখানি নিয়ে নেবো সর্ষের তেল মাখার জন্য। এবার আমি সব উপাদানগুলোকে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এর সঙ্গে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। পুরো রেসিপিটি কিন্তু আমাদের সর্ষের তেলে রান্না করতে হবে, এটাই কিন্তু গোলবাড়ির কষা মাংসের স্পেশালিটি। মটনটা ম্যারিনেশন করে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। তোমরা যদি আরও বেশি সময় রাখতে পারো আরও বেশি ভালো হয়। মটনটা ভালো করে মেখে নিয়েছি, এরপর আমরা এটাকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশনের জন্য। বন্ধুরা, আমরা 4 ঘন্টা পর ফিরে এলাম। এরপর আমরা মাংসটিকে রান্না করে নেব। আমরা প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটি কিন্তু পুরোটা সর্ষের তেলে তৈরি করা হয়। তেল থেকে ধোয়া বের হচ্ছে, তার মানে তেলটি আমাদের হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, তার সঙ্গে আমরা দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। এরপর দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, আমাদের মাংসের কালারটা একদম কালচে কালারের হবে। এটা হলো গোলবাড়ির মাংসের স্পেশালিটি। দেখো পেঁয়াজগুলো একদম লালচে বাদামি কালার হয়ে এসছে, আমরা আর একটু ভেজে নেব। এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে যখন আমরা মাংসটা রান্না করব। এর জন্য কিন্তু আমরা একটু বেশি করে ভেজে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর তার সঙ্গে আমরা বড় এলাচ নিয়েছি, দারচিনি, এগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমরা নিয়ে নেবো একটু আদা রসুনের পেস্ট। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। আমি এখানে পেঁয়াজ আর সামান্য লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ রয়েছে কারণ আমাদের এই যে রেসিপিটি একটু ঘন হবে গ্রেভিটা, এর জন্য কিন্তু আমরা এখানে পেঁয়াজ পেস্টটা ইউজ করছি। ভালো করে কাঁচা পেঁয়াজটা ভেজে নিতে হবে, না হলে এতে করে পেঁয়াজের যে গন্ধটা সেটা চলে আসবে। এর জন্য পেঁয়াজ পেস্টটাকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এরপর আমরা এর মধ্যে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো আর অল্প একটুখানি নুন, আর আমাদের এই মিট মশলা যেটা আমরা বাকিটা রেখে দিয়েছিলাম, আর তার সঙ্গে আমাদের গরম মশলা। তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো। আর আমরা এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ একটু জল। এরপর আমরা আমাদের ম্যারিনেট করা মাটনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এরপর এই মাটনগুলোকে ভালো করে মশলার সঙ্গে আমরা মাখিয়ে নেব। আর এই রান্নাটি কিন্তু খুব তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে করতে হবে, পুরো কষিয়ে কষিয়ে করতে হবে। এক্সট্রা কোনো জল কিন্তু আমরা দেবো না যদি প্রয়োজন না পড়ে। এবার মাংসটিকে ভালো করে কষাতে হবে। মাটনগুলোকে শুধু অল্প আছে কষিয়ে যেতে হবে, কষে কষে একদম কালো কালার করে ফেলবো। আর আমরা একটু পর ঢেকে দেবো এটাকে, কারণ আমাদের ভাপেই পুরো সেদ্ধ করতে হবে মাংসটিকে। আমরা একটু কষিয়ে নেবার পর এরপর আমরা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ঢেকে রাখার পর 5 মিনিট পর পর এসে আমরা একবার নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে করে মাংসটি কড়াইয়ের নিচে না লেগে যায়।
আমরা 5 মিনিট পর চলে এলাম এরপর আমরা আবার একটুখানি নেড়ে দেব দেখো একটু লেগে লেগে যাচ্ছে এভাবে ঠিক নাড়িয়ে দিতে হবে আমার তেল বের হতে শুরু করেছে দেখো মশলাটি থেকে এরকম অবস্থায় আমরা আরো 1 মিনিট মতো কষিয়ে নেব তারপর আবার আমরা ঢেকে দেব 5 মিনিটের জন্য আমরা মাংসটিকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো একদম ডার্ক কালো হয়ে গেছে এরপর আমরা আমাদের ম্যারিনেট করা জলটা এর মধ্যে দিয়ে দেব পুরো ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব আমরা 5 মিনিটের জন্য এরপর আমরা গোলবাড়ির মাংসের যে স্পেশাল কালো রংটা সেই রংটি আনার জন্য এখানে আমরা 200 গ্রাম জল নিয়ে নিয়েছি এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে চা পাতা এই চা পাতা দেওয়াতে কোনো ভয়ের কারণ নেই এতে কিন্তু কোনো গন্ধ আসবে না শুধু কালারটা আনার জন্যই কিন্তু এই চা পাতার রংটা আমরা ইউজ করব চায়ের লিকার আমাদের তৈরি হয়ে গেছে এরপর আমরা মাংসটির মধ্যে দিয়ে দেব চায়ের লিকারটা আমরা ছেকে দিচ্ছি এখানে 200 ml জলে 2 চা চামচ চা নিয়েছি এতে করে কালারটা কিন্তু আরও কালো হয়ে আসবে একটু পর এরপর আমরা মাংসটিকে ভালো করে নাড়িয়ে আবার আমরা ঢেকে দেব 5 মিনিটের জন্য এবার চুলো আস্তে একদম লো ফ্লেমে থাকবে শুধুমাত্র আমরা এখন জলটাকে টানিয়ে নেব মাংস থেকে এবং একদম কষা কষা একটা ফ্লেভার চলে আসবে দেখো আমাদের প্রায় হয়ে এসেছে তুলে নেবার আগে এর মধ্যে আমরা একটুখানি ঘি দিয়ে দেব এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে কালারটা দেখো কত সুন্দর এবং কালো হয়ে এসেছে একদম গোলবাড়ির মাংসের মতো আমাদের গোলবাড়ির মাংস বা মটন কষা বা বলতে পারো মটন ভুনা প্রায় হয়ে এসছে আমরা একটু জল টানিয়ে নেব এই সময় তোমাদের অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে তুলে নেওয়ার আগে আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি মিনিটখানিক নাড়ার পর আমি এই মাংসটি তুলে নেব তারপর পরিবেশন করে তোমাদেরকে দেখাবো রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক হয়ে যাক আর কারা গোলবাড়ির মাংস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আমিও খুব পছন্দ করি কিন্তু গোলবাড়ির মাংস অতিরিক্ত তেল থাকে দেখো আমাদের কিন্তু অত অতিরিক্ত তেল দিয়ে আমরা রান্না করিনি কারণ আমার বাড়িতে খাবো বলে আর এই রেসিপিটি কিন্তু তোমরা গরম ভাত রুটি নান বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে এখনই নিয়ে খেয়ে নিই আর মটন খেতে কারা কারা ভালোবাসো আমার মতো অবশ্যই জানাবে এরপর আমরা আমাদের মাটনটাকে পরিবেশন করব দেখো কি সুন্দর দেখতে হয়েছে সাজিয়ে নিচ্ছি দেখো একদম গোলবাড়ির কষা মাংসের মতোই দেখতে লাগছে মাংসের টেক্সচারটা দেখো কি সুন্দর হয়েছে একদম কালারটা পুরো পারফেক্ট যারা গোলবাড়ি মাংস খেয়েছো তারা কিন্তু বুঝতে পারবে কতটা সুন্দর দেখতে লাগছে আর তোমরা চাইলে চটজলদি বাড়িতেও তৈরি করে নিতে পারো আমাদের এই মটন কষা বা মটন ভুনা তোমাদের কেমন লাগলো রেসিপিটি আমাদের জানাতে ভুলবে না আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে